সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আবারও ভারতের ড্রোন ধ্বংস করল পাকিস্তান, উদ্বেগে দিল্লি। আরও 47 চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। বাংলাদেশে জঙ্গি হামলার সংখ্যা, পুলিশের 12 নির্দেশনা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিনন্দন। আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে খালিলজাদের বক্তব্যের জবাব দিল ইরান। এবং সবশেষে জানাবো, চ্যাংদুর মার্কিন কনসুলেন্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফের ভারতের ড্রোন ধ্বংস করল পাকিস্তান। চীনের কাছে বিতর্কিত এলাকার দখল হারানোর পরে এবার পাকিস্তানের কাছেও ধাক্কা খেল ভারত। পাকিস্তানের আকাশসীমায় নজরদারি চালাতে যেয়ে ধরা পড়ে এক ভারতীয় ড্রোন, সেটিকে গুলি করে ধ্বংস করেছে পাক সেনা। সোমবার পাকিস্তানের সেনার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে, ফলে আবারও লজ্জায় পড়তে হচ্ছে মোদি সরকারকে। বিবৃতিতে পাক সেনা জানায়, ভারতের একটি ড্রোন পাকিস্তান ভূখণ্ডে ঢুকেছিল, সেটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে। সীমান্ত পেরিয়ে ভারতীয় ড্রোনটি পাকিস্তানে ঢুকে ছবি তুলছিল বলে তাদের দাবি। ভারত এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো উত্তর দেয়নি। লাইন অফ কন্ট্রোলের পাণ্ডু সেক্টরে ড্রোনটি দেখা গিয়েছিল বলে জানিয়েছে পাক সেনা। গুলি করার পর তার ধ্বংসাবশেষ পাকিস্তান সীমান্তে পড়ে রয়েছে বলে জানানো হয়েছে। সীমান্ত পেরিয়ে প্রায় 200 মিটার ঢুকে পড়েছিল ড্রোনটি। পাক সেনার দাবি, এ নিয়ে এই বছর 10টি ভারতীয় ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয়েছে। গত কয়েক মাস ধরে জম্মু কাশ্মীর সেক্টরে ভারত পাক সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। দুই দেশেরই অভিযোগ, অন্য দেশ অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ করছে। তারই মধ্যে কাশ্মীরে একাধিক সংঘর্ষ হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে হিজবুল সহ একাধিক গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে, তাতে দুই পক্ষেরই প্রাণহানি হয়েছে। এই পরিস্থিতিতে পাক সেনাবাহিনীর এই বিবৃতি সীমান্তে উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই গত কয়েক মাস ধরে সীমান্ত নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে ভারত। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাত হয়েছে, কূটনৈতিক মহলে আলোচনা চললেও লাদাখ বিতর্কের অবসান হয়নি। দুই পক্ষ গালওয়ান অঞ্চল থেকে সেনা সরালেও প্যাংগং লেক থেকে সৈন্য সরায়নি। চীন এখনও প্যাংগংয়ের ফিঙ্গার পয়েন্ট 5-8 সৈন্য মজুত রেখেছে। সেনা সূত্রের খবর, দুপক্ষই প্রায় 40,000 সেনা মজুত রেখেছে সীমান্তের কাছাকাছি অঞ্চলে। দেবসং অঞ্চল থেকেও চীন সেনা সরায়নি বলে ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে। তারই মধ্যে শনিবার ভারতীয় উপগ্রহ কটিল্য অরুণাচল এবং চীনের সীমান্ত থেকে গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করেছে বলে সেনা সূত্র জানিয়েছে। সেই ছবিতে অরুণাচল এবং তিব্বতের সীমান্তে চীনা সেনার তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। রোববারও ভারত এবং চীনের সেনা অফিসাররা বৈঠকে বসেছিলেন, সেখানে প্যাংগং ডেপসং নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। কূটনৈতিক স্তরেও দুই দেশের মধ্যে লাগাতার আলোচনা চলছে, তবে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আগামী শীতে ভারতের সীমান্ত ধরে বড়সড় সংঘাতের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান এবং চীন একসঙ্গে ভারতের বিরুদ্ধে সংঘাতে নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতকে একদিকে উত্তর পূর্বে অরুণাচল এবং সিকিমে চীনের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যদিকে লাদাখ এবং হিমাচলে চীনকে আটকাতে হবে। পাকিস্তানের সঙ্গে সংঘাত চালাতে হবে কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান সেক্টরে, অর্থাৎ দীর্ঘ সীমান্ত অঞ্চলে ভারতকে সেনা প্রস্তুত রাখতে হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, সেই কারণেই সীমান্তের বিভিন্ন সেক্টরে প্রতিবেশী দেশের সেনার শক্তি বুঝে নেওয়ার চেষ্টা করছে ভারত। বস্তুত গত এক বছরে পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক চোখে পড়ার মতো ভালো হয়েছে, ফলে শীতকালে দুপক্ষ একসঙ্গে ভারতের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম পিটিআই ও টাইমস নাও। আরও 47টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। সীমান্তে চীনের সামনে টিকতে না পেরে চীনা অ্যাপের উপর ক্ষোভ ঝাড়ছে মোদি সরকার, যার জেরে এবার আরও 47টি চীনা অ্যাপ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ভারত। গত মাসের শেষে প্রথম ডিজিটাল স্ট্রাইকে ভারতে নিষিদ্ধ করা হয়েছিল টিকটক সহ চীনের 59টি অ্যাপ। ভারতের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যারা ব্যান হওয়া অ্যাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চালা
চালাবে বা সক্রিয় রাখবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 59টি চীনা অ্যাপ প্রস্তুতকারকদের ব্যান অর্ডার কঠোরভাবে মেনে চলতে আগেই সতর্ক করেছিল ভারত সরকার। যারা নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কেন্দ্রের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এর দিন কয়েকের মধ্যেই এবার আরও 47টি চীনা অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে লাদাখে দুদেশের মধ্যে উত্তেজনা যখন চরমে ওঠে তখন টিকটক সহ চীনের 59টি অ্যাপ ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করে কেন্দ্র। পাল্টা ব্যবস্থা হিসাবে এর কয়েক ঘন্টার মধ্যেই আবার ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে বেইজিং। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN সার্ভার ছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের কোনো ওয়েবসাইট চীনে বসে দেখা যাবে না, কারণ ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে দেয়া হয়। তবে চীনা অ্যাপ বন্ধ করলেও চীনা সাইটগুলির ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ এখনও আরোপ করা হয়নি ভারতে। চীনে ওয়েবসাইটগুলি বন্ধ করা হলেও ভারতীয় টিভি চ্যানেলগুলি এখনও পর্যন্ত IPTV মাধ্যমে অ্যাক্সেস করা যাচ্ছে। চীনের ওই অ্যাপগুলো বিশ্বজুড়েই জনপ্রিয়তার শীর্ষে, ফলে সেগুলো ব্যবহার করতে না পারলে ভারতের তরুণ প্রজন্মই হতাশ হবে ও পিছিয়ে পড়বে। এতে ওই অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মুনাফা কিছু কমে গেলেও সামগ্রিকভাবে চীনের শক্তিশালী অর্থনীতিতে তা কোনো প্রভাবই ফেলবে না। কিন্তু লোক দেখানোর জন্য হলেও চীনের বিরুদ্ধে এর বেশি আর কী বা করতে পারেন মোদি সরকার, এখবর জানিয়েছে TUI। বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জঙ্গি গোষ্ঠী IS-এর কথিত বেঙ্গল উলায়াত ঘোষণার উদ্যোগে দেশে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য হামলা প্রতিরোধে 12 দফা নির্দেশনা বাস্তবায়নের সুপারিশ করেছে পুলিশ। পুলিশের AIG মিডিয়া সোহেল রানা গণমাধ্যমকে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনা, নিজস্ব তথ্য উপাত্ত এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্য পর্যালোচনায় জানা গেছে তথাকথিত ইসলামিক স্টেট বা IS ঈদুল আজহাকে সামনে রেখে কথিত বেঙ্গল উলায়েত ঘোষণার উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনা প্রবাহ বিশ্লেষণে দেখা যায়, সাধারণত কোনো সন্ত্রাসী হামলার মাধ্যমেই কথিত উলায়াত ঘোষণা করা হয়। এ অবস্থায় IS মতাদর্শের দেশীয় অনুসারী 90 JMB সদস্যরা সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী পরিচালনা করতে পারে প্রতীয়মান হয়। সম্ভাব্য হামলা ঠেকাতে 12 দফার নির্দেশনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা সচেতনতা ও নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। AIG সোহেল রানা বলেন, জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তবুও দেশ ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ন্যূনতম কোনো আশঙ্কার সুযোগ আমরা রাখতে চাই না। তিনি বলেন, অতীতে উৎসব বা উপলক্ষ কেন্দ্রিক হামলা আমরা দেখেছি, তাই নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এবং এর অংশ হিসেবে আমরা সকল উৎসব এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট সকল ইউনিটকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়ে থাকি। এবারও তেমনটি করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিনন্দন। পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্পর্ক আদিকাল থেকে, ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদকে 86 বছর পর ফের মসজিদে রূপান্তর করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তুরস্ক ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান। এ সময় তিনি মন্তব্য করেন, আয়া সোফিয়া পুনরায় খুলে দেওয়ার দিনটি একটি ঐতিহাসিক দিন, একই সঙ্গে আয়া সোফিয়ার পুনর্জীবন দানে তুর্কি জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পাকিস্তানের একাধিক সংগঠন ও তার নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির সিনেটর সিরাজুল হক, পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী ওসমান বোজদার প্রমুখ। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের মুসলিমরাও এরদোগানের সাহসী এই সিদ্ধান্তের প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিশ্বের তুমুল জনপ্রিয় এই নেতার দীর্ঘায়ু কামনা করছেন অনেকে, এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা আরবি।
আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে খালিল জাদের বক্তব্যের জবাব দিল তেহরান। আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিল জাদের এক বক্তব্যের জবাব দিয়েছে তেহরান। ইরান বলেছে দেশটি এমন এক শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে যেখানে আফগান জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত। খালিল জাদ সম্প্রতি দাবি করেছিলেন আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তেহরান যথেষ্ট সহযোগিতা করছে না। তার ওই বক্তব্যের জবাবে কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে বলেছে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। বিবৃতিতে খালিদ জাদকে উদ্দেশ্য করে বলা হয় আমরা সবসময় মার্কিন কর্মকর্তাদের বলে এসেছি ইরান সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার আগে তারা যেন প্রয়োজনীয় পড়াশোনা করে তেহরানের নীতি অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে নেয়। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি সম্প্রতি জানান ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম তাহরিয়ান ফার্দো কাতারে তালেবানের উপপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন আফগানিস্তানে শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আফগান পক্ষগুলোর মধ্যে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি আফগানিস্তানের তোলু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে আমেরিকা নিজেকে কাবুলের মিত্র বলে দাবি করে সেই আমেরিকা আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে আলোচনা করার পাশাপাশি চুক্তিও সই করেছে। চ্যাংদুর মার্কিন কনসুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে চীন। চীন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে চ্যাংদু শহরে অবস্থিত মার্কিন কনসুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কিন কনসুলেট ভবনের নিয়ন্ত্রণ চীনা কর্তৃপক্ষ নিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি অফিস থেকে জানানো হয়েছে 27 জুলাই সকাল 10টায় চীনের অনুরোধে মার্কিন কনসুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। এরপর চীনের সরকারি কর্মকর্তারা ভবনটির সামনের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং এর নিয়ন্ত্রণ গ্রহণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও কনসুলেট বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছে। সোমবার সকালে 3টি ট্রাক চ্যাংদুর মার্কিন কনসুলেট ভবনের কাছে আসে এবং কয়েক ঘন্টা পর সেগুলো সেখানকার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। তার আগে মার্কিন কনসুলেট ভবন থেকে আমেরিকার পতাকা নামিয়ে নেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।